ফ্রেন্ডস আজ আপনাদের সাথে কিছু মনের মতো কিবোর্ডের সাথে পরিচয় করে দেব যে কিবোর্ডগুলি আপনার মোবাইলে অ্যাপ্লাই করলে নিজেরাই বুঝতে পারবেন মোবাইলের লুকটি কতটা চেঞ্জ হয়ে যায় তো এত কিছু জানার আগে চ্যানেলটিকে করে দেন সাবস্ক্রাইব নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন টাস করে অল অপশন সিলেক্ট করবেন তো ভূত কিবোর্ডটি সেট করার জন্য গ্রিন জম্বি স্কেল অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এরপর জাস্ট এই ইনস্টল অপশনে টাচ করে এই ইমোজি কিবোর্ডটি ইনস্টল করে নেবেন তো দেখুন আমি অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন করার পর এনেবল ইমোজি কিবোর্ডে টাচ করে ইমোজি কিবোর্ডটি এলাও অ্যালাউ করে দিতে হবে তো জাস্ট এই পারমিশনটি আপনি দিয়ে দেবেন এরপর দ্বিতীয়বারের জন্য গ্রিন জম্বি ওপেন করতে হবে এরপর অ্যাপ্লাই বাটনে টাচ করবেন দেখবেন আপনার মোবাইলে ভূত কিবোর্ডটি সেট হয়ে যাবে এক্সাম্পলের জন্য আমি আমার ফেসবুকটা ওপেন করলাম তো দেখুন ভূত কিবোর্ডটি কতটা সুন্দর লাগছে তো আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি তো এখানেও দেখুন কিবোর্ড অসাধারণ লাগছে এরপর আগের যে ইমোজি কিবোর্ডটি ইনস্টল করতে হলো সেই ইনস্টল করা ইমোজি কিবোর্ডটি ওপেন করবেন এরপর এখানে অসাধারণ সুন্দর সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের মনের মতো যে কোনো কিবোর্ড ইনস্টল করে নেবেন তো এখানে আমি এই কিবোর্ডটি ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করবেন এরপর অ্যাপ্লাই করলেই এই চমৎকার কিবোর্ডটি আপনার মোবাইলে সেট হয়ে যাবে এক্সাম্পলের জন্য ইউটিউবটি ওপেন করলাম তো দেখুন কিবোর্ডটি দেখতেও ভালো লাগছে কি টাইপিং করতেও মজা লাগছে এরপর আমি আমার ইনস্টাগ্রামটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা অ্যাট্রাকটিভ লাগছে আর আপনাদের সুবিধার্থে একটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে এক ক্লিকে ইনস্টল করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে করে দেন একটি লাইক আর আপনি চাইলে ভিডিওটি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা